হামলায় ফুসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক সহ আটক তিন ছাত্রলীগ জড়িত নয় দাবি ছাত্রলীগের হামলা চালিয়েছে অভিযোগ ফ্রন্টের আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পৃক্ততা নেই দাবি কাদেরের বিশেষ মুক্তিযুদ্ধের মঞ্চ আওয়ামী ছাত্রলীগের রামজীবাদী ছাত্রলীগেরা হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা প্রতিষ্ঠান সেটা তো তারা আমাদের দলের সঙ্গে জড়িত ভাঙতে হচ্ছে কক্সবাজার সৈকতে অবৈধ সব স্থাপনা জমি লেজ বাতিল সারা দেশে নদী খালে অবৈধ দখলদার উচ্ছেদ শুরু ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি ইভিএম এর বিরোধিতা তফসিল ঘোষণার পরদিনই এক মঞ্চে আতিক সাই ভারতে বিক্ষোভের মাঝে এনআরসির পক্ষে বিভিন্ন রাজ্যে বিজেপির আনন্দ মিছিল সত্যাগ্রহ আন্দোলনের ঘোষণা কংগ্রেস নেত্রী সোনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এ ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক সহ তিনজনকে পুলিশ আটক করেছে হামলায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি সংগঠনটির আর সব পক্ষকে সংযত আচরণের পরামর্শ সভাপতি ও উপাচার্য ডাকসুর ভিপি নূর সতীর্থদের ওপর হামলার প্রতিবাদে ফুঁসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য ব্যানারে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মিছিলে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও স্লোগানে স্লোগানে মুখর মিছিলটি যাত্রা শুরু করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে প্রক্টর কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করেন শিক্ষার্থীরা তবে তালাবদ্ধ থাকায় প্রক্টরের দেখা মেলেনি পরে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা আমাদের যে ভিসি সে দায়িত্ব পর থেকে একের পর এক ঘটনা ঘটতেছে আমরা বারবার তার পর থেকে দাবি করছি কিন্তু বারবার আমাদেরকে ফিরে দিচ্ছেন কোথায় কোথায় বললে বলা হয় জামাত শিবির কোথায় কোথায় অন্যের প্রতিবাদ করলে বলা হয় স্বাধীনতা বিরোধী কিন্তু আমরা বলতে চাই ছাত্রলীগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে মঞ্চ এই সমস্ত সন্ত্রাসী সংগঠন যে কর্মকাণ্ড করছে সেটা কখনই মুক্তিযুদ্ধ চেতনা হতে পারে না হামলার সাথে জড়িতদের শাস্তি সহ ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজ প্রকাশের দাবি করেন প্রতিবাদকারীরা শিক্ষার্থীদের সব হামলাকে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে তারা কিভাবে এই দায়িত্বে থাকেন তারা কেন দায় নিয়ে এখন পর্যন্ত করছেন না ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ এই হামলা করেছে ভিপি সমর্থকদের এমন অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এ ধরনের মিথ্যা বক্তব্য প্রদান করা হচ্ছে মিডিয়া ট্রায়ালের নাম করে ছাত্রলীগকে যদি দোষী সাব্যস্ত করেন এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে এবং বিশেষ করে মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য ছাত্রলীগকে দায়ী দায়ী করার যে প্রবণতা এটি থেকেও সরে আসার আহ্বান জানাবো পরিবেশ কিন্তু আমাদের এখানে অভিযোগ পাল্টা অভিযোগে হামলার মতো অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সবাইকে সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন উপাচার্য ও ডাকসু সভাপতি সকলে আমাদের দায়িত্বশীল জায়গাটি আমাদের কর্ম পরিধি এবং কর্মের যে এরিয়া সেই বলয় কর্ম পরিধি আমরা যেন সেই বিষয়গুলো মনে রাখি ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন হামলায় আহতরা সবাই এখন শঙ্কামুক্ত পাঁচজন আমরা ফাইনালি ভর্তি করে রেখেছিলাম তো এর মধ্যে একজন আমরা আইসি রেখেছিলাম এবং আজকে তার কন্ডিশন অনেক ইম্প্রুভ করে গেলে আমরা সকালবেলা তাকে অ্যাক্সুবেট করা হয়েছে মানে আমরা ভেন্টিলেটার থেকে আমরা ভেন্টিলেটার খুলে দেওয়া হয়েছে এবং সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে হামলার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় রংপুরে মিছিলে হামলার উঠেছে সুলতানা চ্যানেল ঢাকা এর আগে গত রাতে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক আক্তারুজামান তার দাবি এ ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র আছে এ সময় সেখানে থাকা শিক্ষার্থীরা ভিসি ও প্রক্টরকে দালাল বলে স্ট্রোক আর নেন সুপরিকল্পিতভাবে বড়ো আকারের ঘটনা ঘটানোর একটা প্রয়াস ছিল আমি কয়েকজন বহিরাগত ছবি দেখেছি আমাকে বলছি ওই ই করবে মানে ওই লাশ চাইছিলো মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগী ভিপি নুরুল হকনুর ও তার সহযোগীদের উপর হামলা চালিয়েছে এমন অভিযোগ জাতীয় ঐক্য ঐক্যফ্রন্টের তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চ কোনোভাবেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট নয় আর হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন হামলার ঘটনায় সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনেও রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে হামলার নিন্দা জানানো হয় ঐক্যফ্রন্টের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারেই ছাত্রলীগই নূর ও তার সহযোগীদের উপর হামলা চালিয়েছে নির্বাচিত নেতার উপরে নেতাদের উপরে এরকম আক্রমণ করা যায় এগুলো নজিরবিহীন জিনিসগুলো ঘটতে শুরু করেছে আওয়ামী লীগ এই যে মুক্তিযুদ্ধের মঞ্চ বলছে এদের বাবারও তো জন্ম হয় না একাত্তর সালে কিসের মুক্তিযুদ্ধের মঞ্চ আওয়ামী ছাত্রলীগের মুজিবাদী ছাত্রলীগের এই হামলা করেছে এদিকে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের জানান নূরের উপর হামলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চ কোনোভাবেই আওয়ামী সাথে সংশ্লিষ্ট নয় বলে দিয়েছেন এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউ হয় তাদের অবশ্যই ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এখানে আবার মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটা প্রতিষ্ঠান আছে সেটা তো তারা তো আমাদের দলের সঙ্গে জড়িত আর হামলার ঘটনাকে দুঃখজনক বলছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ যে ঘটনা ঘটেছে কালকে এটি অত্যন্ত দুঃখজনক অনভিভক্ত অগ্রহণযোগ্য আমরা কখনো এই ধরনের হামলাকে সমর্থন করি না বহিরাগতদের নিয়ে সেখানে উপস্থিত হওয়া এগুলো ঘটনা ঘটার জন্য ইন্ধন কিনা এগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। দর্শকাসীব চ্যানেল টু ইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশাজীবীদের জন্য চালু করা সান্ধ্য কোর্স দুই দশকের রূপ নিয়েছে পুরোপুরি বানিছে যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থী। তাই মূলধারা শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করা এই ব্যবস্থা দ্রুত বন্ধের দাবি নিয়মিত শিক্ষার্থীদের। তবে বন্ধ নয় আরও তত্ত্বাবধকের আওতায় আনার পরামর্শ সান্ধ্য কোর্স চালু থাকা বিভাগগুলোর। সরকারের ক্যামেরায় কৃষ্ণ দেশের প্রথম সান্ধ্যকালীন কোর্সের লেখাপড়া শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো আটানব্বই সালে জাতিসংঘের পরিবার পরিকল্পনা বিষয়ক সহযোগী সংস্থা ইউএনএফপি এর হাত ধরে তা চালু করে পপুলেশন সায়েন্সেস বিভাগ চার বছর পর দুই সাল থেকে এর ব্যাপকতা বাড়ে বাণিজ্য অনুষদের মাধ্যমে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অন্তত পঁচিশটি বিভাগ ও আটটি ইনস্টিটিউটে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে শুধু এখানেই নয় দেশের বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্রও একই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করে বিশ্ববিদ্যালয় কিংবা সন্ধ্যায় মেলায় পরিণত হয় এটা কোনোভাবেই কাম্য হতে পারে না গত নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বান্নতম সমাবর্তনে রাষ্ট্রপতির সমালোচনার দুদিন পর সান্ধ্যকালীন কোর্স নিয়ে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া হয় নানা নির্দেশনা যৌক্তিক বৈজ্ঞানিক সমাধান আসে যাতে কোনো ক্ষতি না হয় রানিং স্টুডেন্টদের এবং ক্ষতি না হয় যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদেরও একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা উচিত উচিত এবং উচিত তবে সরাসরি বন্ধ না করে আরও নিউ নিয়মের ভেতরে আনার পরামর্শ সাধ্য চালু থাকা বিভাগগুলোর যদি মনে করা হয় যে একটা প্রোগ্রামের মধ্যে কোন লিমিটেশনস থেকে থাকে এটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় এবং এর মানে ড্রবেক্স যেগুলো আছে সেটা হয়তো বা চিন্তা ভাবনা করা যেতে পারে সেটা তো অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম ভালোর জন্য করা উচিত যে নির্দেশনার কথা আমরা বলছি যে বন্ধ করা যায় সেটা বিষয়টা আমাদের কাছে তখন পরিষ্কার হবে এবং ব্যাপক আলোচনার উপর ভিত্তি করে একই প্রক্রিয়ার ভিতরে মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সান্ধকোর্সের নামে আসলে কি হচ্ছে তার তদন্তে কমিটি গঠন করেছে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন উনি একটা আহ্বায়ক ওনার সাথে আমাদের অন্যান্য ডিন আছেন ডিন সোশ্যাল সায়েন্স আছেন ডিন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট ডিন ল বেশ পাঁচজন ডিন এখানে জড়িত আছেন তো ওনারা অনেক দূর অগ্রসর হয়েছে ওনারা পর্যালোচনা করে একটা সুপারিশ শীঘ্রই ওনারা প্রদান করবেন সান্ধকালীন কোর্স থেকে যেন আমরা ফিরে আসি আমরা শুধু একটি কোর্স নিয়েই আমাদের পঠন গবেষণা এটা করতে পারি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচিশটি বিভাগ এবং আটটি ইনস্টিটিউটে চালু রয়েছে সান্ধ্যকালীন কোর্স যার থেকে বছরে আয় ছেষট্টি কোটি টাকার বেশি অর্থাৎ ইউজিসির যেই সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা সেটা বাস্তবায়ন করতে ভালোই কাঠখড় পড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোকে হাসনাত রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে এই আহ্বান জানান তিনি এ সময় প্রতিটি মানুষের মর্যাদা সমুন্নত রেখে দেশ গড়ার প্রতিজ্ঞার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী উৎসবের গান দিয়ে উৎসবকে বরণ করে নেয়া সরকার প্রধানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বড়দিনের দুদিন আগেই উৎসবের সবটুকু রং এসে ধরা দেয় গণভবনের সবুজ গালে চায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা আনুষ্ঠানিক মত বিনিময় পর্ব শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জানান সব ধর্ম ও বর্ণের জন্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ করতে কাজ করে যাচ্ছে সরকার যে বাংলাদেশ যেখানে একচল্লিশ ভাগ দারিদ্র ছিল আজকে তা আমরা বিশ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমাদের উন্নয়নের সবকিছু বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ধর্ম বর্ম নির্বিশে সকলের জন্য আমরা কাজ করি দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা দিন কাজ করে যাচ্ছি যিশু খ্রিস্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী যিশু খ্রিস্ট তিনি তো মানবতার জন্য কাজ করে গেছেন মানব ধর্ম বড় ধর্ম মানুষকে ভালোবেসেছেন জীবন সব নীতিতে এক স্বীকার করেছিলেন সেখান থেকে আমাদের অনেক কিছু শিখে আছে এ সময় সবাইকে আসন্ন বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বের সকল খ্রিস্টান ধর্মীয় সকলকে জানাই শুভ বড়দিন শফিক চ্যানেল ঢাকা কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার এলাকায় হোটেল মোটেল সহ অবৈধ সব স্থাপনা গুড়িয়ে দিতে বলেছেন সর্বোচ্চ আদালত এক রায়ে আদালত বলেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতু সমুদ্র তীরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারকে নীতিমালা তৈরি করতে হবে এ রায়কে মায়ের ফলক বলছেন অ্যাটর্নি জেনারেল তবে হোটেল মালিকদের আইনজীবীর দাবি এতে ক্ষতিগ্রস্ত হবে কক্সবাজারের পর্যটন মাসুদুর রহমানের রিপোর্ট বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যা সৌন্দর্যে মুগ্ধ দেশি বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকতের ঝিলংজা মোজায় গড়ে উঠেছে প্রায় বিশটি থ্রি স্টার ও ফাইভ স্টার মানের হোটেল রয়েছে আরও অসংখ্য ছোট বড় হোটেল ও মোটেল উনিশশো নিরানব্বই সালে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার কিন্তু সেই গেজেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই এলাকায় গড়ে তোলা হয় একের পর এক স্থাপনা এই নিয়ে পাঁচটি রিটের চূড়ান্ত রিভিউয়ের রায়ে উনিশশো সালের পর নেয়া হোটেল সাইমন সিগাল বড় বড় বেশ কিছু হোটেলের লিজ বাতিল করেছেন আপিল বিভাগ রায়ে গুড়িয়ে দিতে বলা হয়েছে এসব স্থাপনা উনিশে এপ্রিলের পরে যে সমস্ত লিজ দেওয়া হয়েছিল এগুলো সব বাতিল করার জন্য এবং বাতিল করা হবে এই পরিবেশের খাতিরে সেই সাথে নতুন করে কাউকে সমুদ্র তীরে লিজ না দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ অ্যাটর্নি জেনারেল বলছেন এরা একটি মাইলফলক অবশ্যই তা বাস্তবায়ন করা হবে আমাদের পরিবেশ রক্ষার জন্য সমুদ্র সৈকত রক্ষার জন্য নতুনভাবে যেটা হচ্ছে তবে এরা অসন্তোষ প্রকাশ করে হোটেল মালিকদের আইনজীবী বলছেন এতে পর্যটক কমে যাবে কক্সবাজারে এখন এগুলি যদি ঘুরিয়ে দেওয়া হয় এখানে দুইটা ইমপ্যাক্ট আছে একটা ইম্প্যাক্ট হচ্ছে বিশাল সরকারের একটা বিশাল কস্ট সরকার নিজে বেকায়দায় পড়ে যাবে এগুলি ডেমোলিশ করতে গিয়ে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে বাংলাদেশের যে একটা পর্যটন সেক্টর গড়ে উঠেছিল। এরা মানা না হলে সরকার আদালত অবমাননার মামলা করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা গাইডলাইন ভায়োলেট করলে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ নেওয়া যাবে মাসর রহমান জেনারেল 24 ঢাকা দেশ জুড়ে একযোগে শুরু হলো ছোট নদী খাল ও জলাশয়ে অবৈধ দখলদার উচ্ছেদের প্রথম ধাপের কার্যক্রম জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড প্রথম ধাপে উচ্ছেদ করা হবে জলাশয়ের আশেপাশের অবৈধ স্থাপনা দ্বিতীয় ধাপে নদী খাল ও ও আবর্জনা মুক্ত করে চলাচলের উপযুক্ত করা হবে দেশের চৌষট্টি জেলায় একযোগে শুরু হয়েছে ছোট নদী খাল ও জলাশয়ে অবৈধ দখলদার উচ্ছেদের প্রথম ধাপের কার্যক্রম সিলেটের জকিগঞ্জে সুরমা নদীতে অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন এ সময় নদী তীরের অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় আর জন্তাপুরে উচ্ছেদ করা হয় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর নির্মিত পঁয়ত্রিশটি অবৈধ স্থাপনা ফরিদপুরের কুমার নদের ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও পৌর কর্তৃপক্ষ এ সময় পৌর মেয়র বলেন নদী পারে বসবাস করা মানুষদের সময় দেওয়া উচিত ছিল বিল্ডিং আছে তাদের ঘরবাড়ি না ভাঙে আমাদের গরিবের ঘর বাড়ি ভাঙে রাস্তায়খানা আমাদের একটু আশ্রয় দেন আমাদেরকে আগে উচ্ছেদ না করে যে বড় বড় দিকে ওদিকে যান আমাদেরকে একটু সুযোগ দিন এই দরিদ্র জনগোষ্ঠীর এদেরকে কিছুটা সুযোগ দিয়ে আগে বড় বড় স্থাপনাগুলি উচ্ছেদ করে পরবর্তীতে এই কার্যক্রমটা করলে হয়তো ভালো হবে পাবনার ইছামতি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তবে পুনর্বাসনের দাবি নদী তীরে বসবাস করা মানুষদের আমাদের পুনর্নিধারণ করলে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের বাসস্থানের জায়গা রেখে করুক যে প্রক্রিয়ায় এই উচ্ছেদটা করা হচ্ছে সেটা আমরা মনে করি সঙ্গত নয় কারণ এখানে বলা হচ্ছে অবৈধ উচ্ছেদ আমরা বলতে চাই আমরা অবৈধ নয় ঝালকাঠি সদরের বাউকাঠি থেকে ভিমরুলি বাজার পর্যন্ত চার কিলোমিটার এলাকায় হয় উচ্ছেদ অভিযান এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা পনেরোটি স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয় বগুড়ার করতোয়া যশোরের ভৈরব নেত্রকোনার মগরা ও বাগেরহাটের মরাচিত্রা সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের উচ্ছেদে হয় অভিযান এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান এবার জিরো টলারেন্সে শেষ করা হবে উচ্ছেদ অভিযান আমাদেরকে সহযোগিতা প্রদান করছেন আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের দিক নির্দেশনা রয়েছে এখানে কোনো ধরনের কাউকে কোনো সার দেওয়ার কোনো সুযোগ নেই এবং জিরো টলারেন্সে এই উচ্ছেদ কার্যক্রম চলবে এছাড়া উচ্ছেদ অভিযান হয়েছে ময়মনসিংহ মেহেরপুর নাটোর নোয়াখালী লক্ষীপুর সহ বিভিন্ন স্থানে শান্তা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খরচার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান নতুন এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে আটচল্লিশে এদিকে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডাতে একটি কনসুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ কূটনৈতিক সম্পর্ক আরো বাড়বে বলে মনে করে মন্ত্রিপরিষদ ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল তবে বিরোধিতা করেছেন ইভিএম এর সন্ধ্যায় গুলশানের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি বলেন সরকারি দলকে জেতানোর জন্য তাড়াহুড়ো করে সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে দলকেই জেতানোর জন্যই আপনার এই ধরনের তাড়াহুড়ো করে একটা শিডিউল ঘোষণা করেছে অন্যদিকে আমাদের এই ইভিএম যে পুরো ইলেকশনটা ইভিএমে হবে এটা অত্যন্ত আপত্তিজনক আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই দিনই তৎপরতায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র সাইদ কখনো আতিকুল ইসলাম সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধন অনুষ্ঠানে যোগ দিয়ে দলের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তারা উত্তরের মেয়র বলেন ফের মেয়র হলে যানজটকে গুরুত্ব দেবেন আর সাইদ খোকনের দাবি পাঁচ বছরে দক্ষিণ সিটিতে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে তফসিল ঘোষণার পর দিনই এক মঞ্চে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ও আতিকুল ইসলাম উপলক্ষ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সামনে ভোট তাই অনুষ্ঠানের স্থলে এসেই বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের কাছে শুভেচ্ছা ও দোয়া প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েন দুইজনই তাই অনুষ্ঠান শুরু হতেও সময় লাগে কিছুটা আবারও কি প্রার্থী হবেন মিলবে কি দলীয় মনোনয়ন কি ভাবছেন দুই মেয়র ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি চায় ইনশাল্লাহ দলীয় মনোনয়ন ইনশাল্লাহ পাবো আমি প্রত্যাশা করি যে অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন পাবো স্বল্প দিনের দায়িত্বে অনেক কিছুই করতে পারেননি তবে আগামীতে মেয়র হলে যানজটকে গুরুত্ব দেওয়ার কথা জানান উত্তরের মেয়র আর সাইদ খোকন বলছেন ইতিবাচক পরিবর্তনের কথা আমি নগরবাসীর কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই যাতে এই ইতিবাচক পরিবর্তনের ধারাটা আমরা অব্যাহত রেখে একটা সুন্দর নগরী আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত করতে পারি বিশেষ করে যে যানজট যেটা আছে এই যানজটকে আমরা কিভাবে একটি স্বর্ণীয় পর্যায়ে আনা যায় এবং সমন্বিত করা বিভিন্ন চুয়ান্নটা কিন্তু ডিপার্টমেন্ট আছে এই চুয়ান্ন ডিপার্টমেন্টকে কিন্তু সমন্বয় করা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে দুই মেয়রকেই তাই দুজনই তাকে আছেন দলের দিকে তবে স্বাগত জানিয়েছেন ইভিএম এর ভোটকে নির্বাচন কমিশন ইভিএম এ যে ভোটের ব্যবস্থা করেছে আর সেটাকে সবাই স্বাগত জানিয়েছে নয় মাসে আমি যে এক্সপিরিয়েন্স করেছি এক্সপ্রেসগুলো আমি কাজে লাগাতে পারব দেশের জন্য এবং ঢাকার নগরবাসীর জন্য তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ভোট হবে আগামী তিরিশ জানুয়ারি আহসান হিমেল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরেকটি বিরতি ফিরছে একটু পরে সাথে আবার আমন্ত্রণ রাত দশটা খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে পুলিশ কনস্টেবল দেবপ্রসাদ সাহাকে ফের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন দুপুরে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম জানান আরও জিজ্ঞাসাবাদের জন্য দেবপ্রসাদকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয় এর আগে গেল ১৯ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক গেল বছর বেনাপোল ইমিগ্রেশন বিভাগে কর্মরত অবস্থায় ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুজনের কাছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন বলে অভিযোগ পায় গোয়েন্দা সংস্থা করে চলা একীভূত করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন সেই পায়ী নুরুল মজিদ হুমায়ুন বিকেলে নিজ কার্যালয়ে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানে তিনি আরো বলেন লোকসানি শিল্প কারখানাগুলোকে অবশ্যই লাভে আসতে হবে এ সময় এর সাবেক সভাপতি বলেন প্রয়োজনীয় বিভিন্ন কলকারখানা কিংবা মেডিকেল ল্যাবগুলোর একটি সনদ না থাকায় অনেক ধরনের রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করতে নির্ভর করতে হতো বিদেশি ল্যাবের উপর এখন থেকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে গড়া বাংলাদেশ একটিডিটেশন বোর্ড এসব ল্যাবকে সনদ দেওয়া শুরু করেছে সেই সনদ প্রদান অনুষ্ঠানে পঁয়ত্রিশটির মধ্যে আটটিকে একটি নির্দেশন সনদ দেয় শিল্প মন্ত্রণালয় যার মধ্যে রয়েছে হামিম গ্রুপের একটি ল্যাবো আমরা দেড় কোটি টাকা মাসে প্রতি মাসে দেই সে দেড় কোটি টাকা আর এখন বিদেশি কোম্পানিকে দিতে হবে না ব্যবসায়ীরা বলছেন এর ফলে দেশের টাকা দেশেই থাকবে এ বিসিসি এর সাবেক এই সভাপতির মতে লোকসানে থাকা শিল্প কারখানা নিয়ে সরকারকে নতুন ভাবে ভাবা উচিত যে পরিকল্পনাগুলো যদি বেসরকারি কারণ করে দেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো লাভজনক হবে আপনার এই যে ব্যাংকের থেকে বড় করে আজকে আপনাকে দিতে হবে না অনুষ্ঠানে কথা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দুরবস্থা নিয়েও শিল্পমন্ত্রী জানান ধার দেনায় চলা ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে ব্যাংকগুলির পজিশন আপনারা জানেন সেখানে মার্জারের যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমরা করব উইল ফলো ইট এটা সময়ের প্রয়োজনই হবে দেশে যেটা আমি মনে করি যে আমাদের যারা অর্থনীতিবিদ্যা আছে যারা সুযোগ্য তাদেরকে নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে আর শিল্প প্রতিমন্ত্রী জানান সরকার কোনোভাবে লোকসানে থাকা শিল্প কারখানাকে বেসরকারি খাতে ছাড়বে না কোন শিল্প কারখানা আর বেসরকারি খাতে দেওয়া হবে না আরিফুল সাজ্জাদ চ্যানেল 24 ঢাকা এবার জিপি চিসপাত হাল না ছাড়ার গল্প পটুয়াখালীর বদরপুর গ্রামের কাজী ওয়ালিউল্লাহ অসহায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর ভাবনা থেকে শুরু করেন বিকেলের স্কুল রংধনু পটুয়াখালী লঞ্চ টার্মিনালে তার এই ব্যতিক্রমী বিদ্যালয় যেখানে আসতে পেরে খুশি অসহায় শিশুরা পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মা স্কুল শিক্ষিকা হওয়ায় প্রায় শিশুদের সঙ্গে দেখা হতো সেই থেকে শিশুদের জন্য কিছু একটা করার ইচ্ছে পটুয়াখালীর বদরপুর গ্রামের কাজীওয়ালি উল্লাহ আর সেই ইচ্ছে থেকে দানা বাঁধে অসহায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর ভাবনা আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে কোনো শিশু যেন শিক্ষা না থাকে এবং যারা স্কুলে যায় এবং স্কুলে যায় না তাদেরকে পড়ানো হয় আমার স্কুলে শুরুতে নিজের অর্থায়নে আর বন্ধুদের সহযোগিতায় পটুয়াখালী লঞ্চ টার্মিনালে শ্রমিক অফিসের তলায় শুরু করেন বিকেলের স্কুল রংধনু শিক্ষার্থী মাত্র দশ জন শিশু দিন যত বাড়ছে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা আমাদের বাচ্চা অনেক খাতা কলম বই সবকিছুই দেয় কুরবানি আসলে খাওয়া দাওয়া ভালো দেয় খুব আদর করে যত্ন করে আমাদের কিছুই কেনা লাগে না আমার মেয়ে খুব ভালো লেখাপড়া করে রংধনু স্কুলে লেখাপড়ার পাশাপাশি বই খাতা সহ বিভিন্ন সুবিধা পেয়ে খুশি শিশুরা বিকালবেলা রংধনু স্কুলে পড়তে আসে আমাদের স্যাররা আমাদের খাতা কলম সব কিছুই দেয় এখানে আমাদের খুব ভালোবাসে আমরা এখানে খুব ভালো মতন পড়ালেখা করি স্যাররাও অনেক আমাদেরকে ভালো পায় বর্তমানে স্কুলটিতে দুটি শাখা আর ছাত্র সংখ্যা শতাধিক ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর আবারও ফিরলাম আপনারা রাত দশটার খবর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলা প্রতিবাদের মধ্যে এবার মাঠে নামলো বিজেপি পশ্চিমবঙ্গ নয়াদিল্লি সহ বিভিন্ন রাজ্যে অভিনন্দন মিছিল করেছে মোদি সমর্থকরা এখনও থমথমে উত্তরপ্রদেশ কারফিউ জারি আছে মধ্যপ্রদেশেও এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের স্বার্থে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আর নাগরিকত্ব আইন ঠেকানোর ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে বিক্ষোভের মাঝেই পাল্টা পদক্ষেপ হিসেবে এ অভিনন্দন মিছিল সরকারি দলের বড় ধরনের শোডাউন চলে দেশটির বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় র্যালিতে যোগ দেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এ সময় মমতার তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিজেপি নেতারা উনি কি রাস্তায় না না নাকি বাইরে যাবেন এটা কথা বলুন এটা দেশ স্বাধীন স্বতন্ত্র দেশ নাগরিকদের যাওয়ার রাস্তার অধিকার আছে এইসব কথাবার্তা বলা মানে দেশদ্রোহিতা হয় মোদী সরকারের সমর্থনে একই ধরনের র্যালি হয়েছে পাটনা সহ বেশ কিছু রাজ্যে বাংলাদেশ এই আইন দেশের জন্য খুব দরকার ছিল লাখ লাখ বাংলাদেশি এবং রোহিঙ্গা ভরে গেছে দেশ এদিকে পুলিশের গুলিতে বেশ কয়েকজনের প্রাণহানির পর কিছুটা থমথমে উত্তরপ্রদেশ এর মধ্যেও প্রতিবাদ অব্যাহত রাজ্যটিতে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে একত্রিশ জনকে কারফিউ জারি আছে মধ্যপ্রদেশের জব্বলপুরে ডিএমকের ডাকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বড় ধরনের মিছিল হয়েছে চেন্নাইয়ে এতে যোগ দেয় কংগ্রেস ও বিরোধী নেতারাও বিক্ষোভ অব্যাহত আছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় দুপুরে বিক্ষোভ মিছিল শেষে দিল্লির রাজঘাটে ধর্নায় বসেন কংগ্রেস নেতারা এ সময় ঐক্যের স্বার্থে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বেঙ্গালুরুতে প্রতিবাদ মিছিল করে সংখ্যালঘুরা উনিশ লাখ লোক এনআরসি বাহার হোক মোদি যদি এনআরসি এবং নাগরিকত্ব আইন সংশোধনের এই উদ্যোগ না নিতেন তাহলে বিশ জন মানুষের প্রাণহানি ঘটত না পাঞ্জাব পশ্চিমবঙ্গ ছত্তিশগড়ের পর এবার নাগরিকত্ব আইন ঠেকানোর ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এ আইন ধর্ম নিরপেক্ষ ভারত এবং আমাদের সংবিধান পরিপন্থী তাই কোনোভাবেই আমার রাজ্যে এটি বাস্তবায়ন হতে দেব না বিক্ষোভের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনখড় সমাবর্তনে রাষ্ট্রপতির কাছ থেকে পদক না আর ঘোষণা দিয়েছেন পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী কার্তিকা বি কুরুপ শাকিল মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর খেলার খবর বঙ্গবন্ধু বিপের প্রসঙ্গ আন্দ্রে রাস্তালের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় ফেলল রাজশাহী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে সাত উইকেটে হারিয়েছে রয়্যালস চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে একশো পঁয়তাল্লিশ রান করে খুলনা জবাবে দুই ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয় রাজশাহী এদিন ব্যাট হাতে ব্যর্থ টাইগার স্টপ অর্ডার উনত্রিশ রানের মধ্যে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ মেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত তবে রাইলি রুশোর পঁয়ত্রিশ রবি ফ্রাইলিংকের একত্রিশ আর শামসুর রহমানের ইনিংস সর্বোচ্চ পঞ্চান্ন রানে নয় উইকেট একশো পঁয়তাল্লিশ রানের পুঁজি গড়ে খুলনা আন্দ্রে রাসেলের শিকার চার উইকেট কামরুল ইসলাম রাব্বি ও রব্বি রবি বোপা ভাগাভাগি করেছেন আরও চার উইকেট জবাবে লিটন দাসের আটান্ন আর রাসেলের উনিশ বলে অপরাজিত আঠাশ রানে ভর করে সহজ জয় তুলে নেয় রাজশাহী বঙ্গবন্ধু বিপিএল দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেটে একশো রান করে কুমিল্লা চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ভানুকা রাজাপাক্সে লক্ষ্য তারা করতে নেমে এক বল আর পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা প্লাটুন দুই উইকেট আর উনষাট রানে ম্যাচ সেরা হয়েছেন মেহেদি হাসান জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাতান্ন রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা পরে একশো তিন রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের হাল ধরেন ভানুকা রাজাপাকশে ও ইয়াসির আলী মাঝে জীবন পেয়ে ছিয়ানব্বই রানের ইনিংস খেলেন ভানুকা আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেও পরে নো বলের কারণে আম্পায়ার তাকে ফিরিয়ে আনেন লক্ষ্য তারা করতে নেমে এক রানে ভাঙে ঢাকার ওপেনিং জুটি পরে তিরাশি রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মেহেদি হাসান আমারই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল দুর্জয় বাইসাইকেল সব জয়ের শক্তি দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে অনলাইনে অর্ডার করুন অথবা ডট কমে এই ছিল চ্যানেল টু ফর আদর্শ খবর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই